হ্যালো ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা আর কোনো চিন্তা করবেন না এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর দেওয়া আছে আপনার দেখে লিখে নেবেন তার আগে বলি আপনার বন্ধু শিরোনামটা দিবেন ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন ওকে এটা শিরোনামদের ভাষা ও বাংলা ভাষা বিরাম চিহ্ন ওকে সো আপনাদের যে কাজটা করতে হবে অ্যাসাইনমেন্টের কাজ বন্ধু নিচের অনুচ্ছেদটি জুত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলতি রীতিতে লিখো ওকে এই যে একটা অনুচ্ছেদ দেখছেন এই অনুচ্ছেদটিতে আমরা কি করতে হবে বিরাম চিহ্ন দিতে হবে বন্ধু ওকে সো মাই ডিয়ার ফ্রেন্ড আপনারা একটু চিন্তা করবেন না সম্পূর্ণ উত্তর ভিডিওতে দেওয়া আছে ওকে আপনারা দেখে লিখে নেবেন তার আগে বন্ধুরা বলে ওকে যদি আপনি নতুন হন অবশ্যই মেন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আর আপনার যদি কোনো সমস্যা হয় মেন আমাকে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ওকে এ নিয়ে বন্ধুরা তাহলে এবার আমরা চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই সো আমরা খনং উত্তর দেব বন্ধু প্রথমে আমরা খনং উত্তর ওকে দিয়ে আমরা লিখব সেই সম্পূর্ণ লিপকে সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরিচয় হাত দিয়েছি এমন সময় মিনি এসে শুরু করে দিল ক্ষমা ইনভার্টেড ক্ষমা বাবা আবার ক্ষমা রামদয়াল দারওয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না আবার প্রশ্নবোধক চিহ্ন ইনভার্টেড ক্ষমা সে আমার লেখার টেবিলের পাশে স্ল্যাশ পাশে আমার মায়ের পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত দিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম ভাগডুম খেলতে শুরু করে দিলো ওকে সো এখানেও আবার ইনভার্টেড আগডুম ওকে আমার ঘরে পথের হঠাৎ মিনি আগডুম জানালার কাছে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা সো মাই ফ্রেন্ড হে দ্য ডেও এখানে আপনি যেভাবে লেখা আছে দাড়ি কমা ওকে আপনি ঠিক সম্পূর্ণ আপনি লিখে দিবেন ওকে ক উত্তর দিয়ে আপনি সকালবেলা থেকে শুরু করে কাবুলিওয়ালা পর্যন্ত আপনি উত্তর দিয়ে দিবেন ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তাহলে আপনার উত্তরটা হয়ে যাবে ওকে আর আশা করি বন্ধু যদি কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই ম্যান আপনি আমাকে জানাবেন আশা করি বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো সমস্যা হলে আমাকে জানিয়ে দিবেন অল দ্য বেস্ট তাহলে বন্ধু এবার আপনি লিখতে শুরু করেন ওকে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করলাম আইল ডে স্পোকেন ব্রিটিশ ইংলিশ জানতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন অল দ্য টাইম সি ওয়া দ্য ভিডিও